আরো বলছেন যারা নিজের নাফসের উপরে জুলুম করেছে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে ফাস্তাগফিরু লিযুনুবিহিম গুনার মার্জনা চান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো আল্লাহ বলছেন ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কে গুনাহ মাফ করবে কেউ আছে দুনিয়াতে কেউ নাই আজকে আমাদের দেশে কিছু দেখা যায় যে দুনিয়াতে একটা জান্নাতের সার্টিফিকেট দেয় হ্যাঁ বায়াত করলে নাকি দুনিয়াতে সে পেয়ে গেল জান্নাতি হবে এমতো হবে না আল্লাহ যদি গুনাহ না মাফ করে আল্লাহ যদি জান্নাত না দেয় কেউ জান্নাত দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন যারা নিরাশ হয়ে গেছে হতাশ হয়ে গেছেন গুনাহ করে করে আর শয়তান কিন্তু আপনার দিলের মধ্যে ওয়াসওয়াসা দিবে কি যে এত গুনাহ করেছে আল্লাহ আর মাফ করবে না আল্লাহ আর মাফ করবে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যারা গুনাহ করে করে ডুবে গেছে গুনাহতে তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় না আল্লাহর রহমত সব সময় খোলা আছে কখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার গারগারা না এসেছে হ্যাঁ গারগারা যতক্ষণ পর্যন্ত না আসবে গারগারা কখন যখন মানুষ মরা অবস্থায় পড়ে থাকে মৃত্যু মুখে পতিত থাকে তখন তার মুখ দিয়ে কি আসে ফেনা বের হয় হ্যাঁ তখন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করবেন আর শুধু তওবা করার পরে আর কিছু দিবেন না এমন না আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলোর পরিবর্তে নেকি আমাদেরকে দিয়ে দিবেন কি নেকি যে গুনাহগুলো করেছেন সেগুলো নেকিতে পরিবর্তন করে দিবেন সুবহানাল্লাহ ওয়া হামদি কত বড় নিয়ামত শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে এসো আমার দিকে এসো সব কিছু তোমার জন্য রয়েছে এই তওবা করার জন্য চারটি শর্ত রয়েছে সংক্ষিপ্ত এক নম্বর শর্ত যে যদি কোনো মানুষ এই সৌভাগ্যবান ব্যক্তির অন্তর্ভুক্ত হতে চান দলের অন্তর্ভুক্ত হতে চান তাহলে সে করবে কি গুনাহ একেবারে ছেড়ে ফেলবে কি গুনাহ কি করবে ছেড়ে দিবে আর দ্বিতীয় শর্ত আল আজমু আল্লা ইয়াউদ আলাই মাতাল হায়া জীবনেও আর সেই মতো গুনাহ করবে না এটা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি কি একটা গুনাহ ছাড়তে হবে দ্বিতীয় প্রতিজ্ঞা করতে হবে এমতো করবো না আর তৃতীয় যেটা যে নাদমু আলাল আলা মা ফাত যে গুনাহগুলো করেছেন সেই গুনাহগুলোর উপরে আমাদেরকে লজ্জিত হতে হবে অনুতপ্ত হতে হবে যে আল্লাহ আমি খুব বড় ভুল করে ফেলেছি আল্লাহ তোমার বিধান মানিনি তোমার কথা মানিনি আল্লাহ তুমি আমার মাফ করে দাও এটা তো হলো এমন গুনাহগুলো যা আপনার এবং আল্লাহর মধ্যে রয়েছে হ্যাঁ আপনি হতে পারে কোনোদিন নামাজ ছেড়ে দিয়েছেন আপনি হতে পারে কোনোদিন কোনো হারাম জিনিস খেয়ে ফেলেছেন তো এই মতো যদি গুনাহ হয় তাহলে আল্লাহ এবং আপনার মধ্যে রয়েছে যদি সেই গুনাহটা মানুষের সাথে জড়িত থাকে বান্দার সাথে জড়িত থাকে আপনি কাউরি এক টাকা চুরি করে খেয়েছেন কাউরি হক মেরেছেন হ্যাঁ ব্যবসা বাণিজ্য কাউকে ঠকিয়েছেন যদি এটা বান্দার সাথে জড়িত থাকে তাহলে আরেকটা শর্ত হলো কি তার এই জিনিসটা তার কাছে ফেরত দিতে হবে তাকে লটিয়ে দিতে হবে আর তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে এই চারটি শর্ত যতক্ষণ পর্যন্ত না মানবেন আপনার তওবা তওবায় নাসুহা হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণীয় হবে না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালোভাবে এই দুনিয়াতে আমল করার তৌফিক দান করেন আর